হৃদয়ে জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে আমি যেন কোনদিনও আমি যেন কোনদিনও ভুলি না তোমারে হৃদয়ে জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে আমরা হলাম মালিকের গোলাম মালিকের মহব্বত গোলামের প্রতি অনেক বেশি অনেক বেশি এটা কেমন করে বুঝবেন আমি মোল্লার কথা দিয়ে বোঝানোর দরকার নাই আমি মোল্লার কথার বিশ্বাস করার দরকার নাই আল্লাহর কোরআনুল কারীমের দলিল নিয়ে নেন গোলামের প্রতি মালিকের দয়া মহব্বত ভালোবাসা অনেক বেশি অফুরন্ত মহব্বত মালিকের কাছে গোলামের জন্য প্রস্তুত করা আছে এটা বুঝবেন কি করে মহান মালিক জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম প্রত্যেকটা আয়াত তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে তাকবীর হবে কার নামে আচ্ছা বলুন তো যেই তাকবীরটা আমরা যেই জবান দিয়ে দেব এই জবানটা চালু রেখেছেন যিনি তিনি কে আল্লাহ আরো জোরে তিনি কে আল্লাহ তো এইটা কি শুধু নতুন বিয়ের সঙ্গে গল্প করার জন্য আল্লাহ দিয়েছেন না বলুন 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 না নতুন বিয়ের সঙ্গে গল্পের জন্য শুধু জবান দিয়েছেন অন্যের দুর্নাম করার জন্য আল্লাহ কি জবানটা দিয়েছেন অন্যকে ফাহেশা কথা বলে গালি বলা দেওয়ার জন্য কি আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ জবান দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র একটা কারণে সেটি হলো গোলাম শুধুমাত্র জবান দিয়ে আমি মাওলা তাসবিহ মাওলা জিকির করে জীবনটা কাটিয়ে দিবে কথা ঠিক কিনা তো মাওলার দোয়াই জবান দিয়ে আয়াত তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাওলার নামে তাকবীর দেওয়া যাবে কষ্ট হবে আমার বন্ধুগণ আবার ওই আয়াতটা তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে অনেক ভালোবাসেন এটা বুঝবেন কেমন করে কোরআন জানিয়ে দিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার বন্ধুগণ কোরআনুল হাকিমের ভিতরে মহান মালিক জানিয়ে দিলেন মহান মালিক ঘোষণা দিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাকের আছে না নাই উট ছাগল দুমা ভেড়া আমার বন্ধুগণ কুকুর শিয়াল এই রকম অসংখ্য অগণিত মাখলুক আমার মাওলা পাকের আছে না নাই আমার বন্ধুগণ কোন মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আকৃতি দিলেন না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকের মাঝে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমার মহান মালিক সৃষ্টি করলেন মানব জাতিকে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কোন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আকৃতি দিলেন না অত সুন্দর আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন কোন মাখলুককে দিলেন না যত সুন্দর চেহারা যত সুন্দর আকৃতি মহান মালিক মানব জাতিকে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ এত সুন্দর আকৃতি দিয়ে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে মানব জাতিকে মহান মালিক সৃষ্টি করলেন এর পিছনেও বলেন তো একটা কারণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কি এমন কারণ আছে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে এত উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলেন আমার বন্ধুগণ একটা উদ্দেশ্য নিয়ে মহান মালিক সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্যটাই হলো গোলাম যতদিন জমিনে থাকবে ততদিন মালিকের গোলামি করে জীবনটা কাটিয়ে দিবে একবার কণ্ঠ উজাড় করে দিয়ে বলেন আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে চাকরি করো ব্যবসা করো কৃষি কাজ করো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে বড়াই করো ওই চেহারার সৌন্দর্য তোমরা প্রকাশ করো কত সুন্দর শরীরে শক্তি দিয়েছে শক্তি দিয়ে বাহাদুরি করো কত সুন্দর দুইটা হাত দিয়েছে হাত নিয়ে বাহাদুরি করো কত সুন্দর দুইটা চোখ দিয়েছে চোখ দিয়ে কত খারাপ কিছু দেখো কত সুন্দর মস্তিষ্ক দিয়েছে এই মস্তিষ্ক দিয়ে দুনিয়ার জমিনে কত মানুষকে নিয়ে কত ষড়যন্ত্র কত
কত মানুষের অন্যায় করো, কত মানুষের উপর অবিচার করো, জুলুম নির্যাতন চালাও। ও মুসলমান, একবারও কি চিন্তা করে দেখোনি, দেখোনি মহান মালিক তোমাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছে, সুন্দর চোখ দিয়েছে, সুন্দর কান দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, সুন্দর দুইটা হাত দিয়েছে, সুন্দর একটা বডি দিয়েছে। দুনিয়ার জমিনে অহংকারী তাকব্বরী করার জন্য নয়, অন্যায় অবিচার করার জন্য নয়, একটাই কারণ, একটাই কারণ, গোলাম যতদিন থাকবি একমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করে যাবি, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, শুধুমাত্র কোরআনের দলিল নিয়েই আমরা শেষ করছি না, গোলামের প্রতি মালিকের যে অফুরন্ত মহব্বত আর ভালোবাসা আছে এইটা আমরা বিজ্ঞানের কাছ থেকে একটু জেনে নিব। অল্প কয়েক মিনিটের ভিতরে কষ্ট হবে নাকি? আমার প্রাণ প্রিয় অন্তপুরবাসী গভীর মনোযোগ দেন, বর্তমান বিজ্ঞান জানিয়ে দিল এই পৃথিবীর মানুষগুলোকে হেফাজতের জন্য মহান মালিক, মহান মালিক আকাশের মধ্যে একটা অদৃশ্যমান গ্যাসীয় সামিয়ানা সেট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ! বর্তমান বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীর, এই পৃথিবীটাকে ধ্বংস করবার জন্য প্রতিনিয়ত প্রাকৃতিক কিছু বিপদ এই পৃথিবীর দিকে ধেয়ে আসছে। বিজ্ঞান জানিয়ে দিল যে এই জিনিসগুলো পৃথিবীটাকে ধ্বংস করতে চাচ্ছে ওইগুলোর নাম হলো মেটিউর। জোরে বলেন কি? টিউর। মানুষের ভাষায় যেগুলোকে বলা হয় পাথর, পাথর আছে না, পাথর চিনি আমরা বন্ধুগণ, আমরা যেগুলোকে পাথর বলি বিজ্ঞানের ভাষায় ওগুলোকে মেটিউর বলা হয়। মেটিউর কি বলা হয়? বিজ্ঞান বলছে যেই মেটিউর গুলো পৃথিবীটাকে ধ্বংস করবার জন্য প্রতিদিন শত শতবার আঘাত হানছে ওই মেটিউর গুলো 300 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়। জোরে বলেন কত কিলোমিটার? 300 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়। বিজ্ঞানীরা বলল ওই 300 কিলোমিটার লম্বা মেটিউর গুলো পৃথিবীর কোনো মহাসাগরে যদি সরাসরি আঘাত হানত তাহলে ওই সাগরের ঢেউয়ের কারণে ওই সাগরের উপকূলীয় সমস্ত শহর বন্দর গুলো ধ্বংস হয়ে যেত। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিজ্ঞানীরা জানিয়ে দিল ওই 300 কিলোমিটার লম্বা মেটিউর গুলো পৃথিবীর কোন শহর বন্দরে যদি সরাসরি আঘাত হানত তাহলে ওই শহর বন্দরের অস্তিত্বই বিলীন হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু এত ভয়ঙ্কর মেটিউর গুলো শত শত বছর ধরে আমার বন্ধুগণ এই পৃথিবীটাকে ধ্বংসের জন্য আঘাত করছে, এরপরেও বলেন তো পৃথিবীটা কি ধ্বংস হয়েছে নাকি? আমার বন্ধুগণ, যেই মেটিউর একবার যদি কোন শহর বন্দরে আঘাত হানে ওই শহর বন্দর অস্তিত্বই বিলীন হয়ে যাবে। সেই মেটিউর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীকে ধ্বংসের জন্য পৃথিবীকে আঘাত করেছে। এর পরেও পৃথিবী যে ধ্বংস হয় না, ধ্বংস হয় না, এর পিছনেও একটা কারণ বলেন তো আছে না? না, আমার অনন্তপুরের মুসলিম বন্ধুগণ গভীর মনোযোগ দেন, বর্তমান বিজ্ঞানীরা জানিয়ে দিল এই পৃথিবীটা ধ্বংস কেন হয় না, কেন হয় না? দুনিয়ার মানুষেরা রে গভীর মনোযোগ দিয়ে শোনো, এই পৃথিবীর বাহির সাইড দিয়ে, এই পৃথিবীর বাহির সাইড দিয়ে 10,000 কিলোমিটার পর্যন্ত অদৃশ্যমান কয়েক স্তর বিশিষ্ট গ্যাসীয় সামিয়ানা সেট করে দিয়ে আছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ! পৃথিবীর বাহির সাইড দিয়ে, পৃথিবীর, আপনারা আমার কথা বুঝতে পারছেন? মনে কষ্ট হচ্ছে? রাগ করছেন? বিরক্ত লাগছে? আমার বন্ধু, এই পৃথিবীর বাহির সাইড দিয়ে 10,000 কিলোমিটার, চিন্তা করিয়েন কত কিলোমিটার? 10,000 কিলোমিটার পর্যন্ত, এটা বিজ্ঞানের তথ্য। এই যে আমি আয়াতটা বলেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে মানবজাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মানে মানব জাতির উপর আল্লাহ পাকের সব থেকে দয়া মহব্বত ভালোবাসা বেশি। চিল্লায় বলে ঠিক কিনা? মানব জাতির উপরে যে মালিকের সব থেকে দয়া মহব্বত ভালোবাসা বেশি, এটা বুঝবেন কি করে? বিজ্ঞান থেকে তথ্যটা আমি আপনাদেরকে দিচ্ছি। কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর বাহির সাইড দিয়ে 10,000 কিলোমিটার পর্যন্ত কয়েক স্তর বিশিষ্ট অদৃশ্যমান গ্যাসীয় সামিয়ানা সেট করা আছে। সুবহানাল্লাহ! অদৃশ্যমান গ্যাসীয় সামিয়ানা, যে সামিয়ানা আছে কিন্তু দেখা, বলেন বলেন, সামিয়ানা আছে কিন্তু দেখা যায়। আমার বন্ধুগণ, বর্তমান বিজ্ঞানীরা জানিয়ে দিল
ওই যে পৃথিবীর বাহির সাইড দিয়ে 10,000 কিলোমিটার পর্যন্ত অদৃশ্যমান গ্যাসীয় সামিয়ানা সেট করে দেওয়া আছে। এই গ্যাসীয় সামিয়ানাগুলো পাথর এবং লোহার চেয়ে অনেক অনেক গুণ বেশি শক্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলে পৃথিবীর মানুষগুলোকে ধ্বংস করবার জন্য, পৃথিবীর মানুষের বাড়ি ঘরগুলোকে ধ্বংস করবার জন্য, পৃথিবীর অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য ওই যে 300 কিলোমিটার লম্বা মিটির গুলো যখনই পৃথিবীকে আঘাত হানতে চায় তখনই আল্লাহ পাকের সেট করে দেওয়া কয়েক স্তরে বিশিষ্ট অদৃশ্যমান গ্যাসীয় সামিয়ানা গুলো লম্বা লম্বা মিটির গুলোকে ভেঙে টুকরো টুকরো করে ধুলি কণায় পরিণত করে দেয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার অনন্তপুরের মুসলিম বন্ধুগণ, আমি যেটা বলতে চাই, আমি যেটা বলতে চাই, যেই কথাটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, পৃথিবীর বাইরে সাইড দিয়ে 10,000 কিলোমিটার পর্যন্ত অদৃশ্যমান গ্যাসীয় সামিয়ানা আমার বন্ধুগণ সেট করে দিয়ে বড় বড় মেটিউরের আঘাত থেকে পৃথিবীর মানুষগুলোকে হেফাজতে রাখলেন যিনি, তেনার নামটা কি একবার বলেন তো শুনি। কারো কণ্ঠ বন্ধ রাখা যাবে না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হৃদয় জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে, আমিন বলবেন না? ওই আল্লাহর যদি অফুরন্ত মহাব্বত আপনার জন্য থাকে, ওই আল্লাহর প্রতি আপনারও মহাব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই জন্যেই তো আমি বলি হৃদয়ে জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে, আমি যেন কোনো দিনও ভুলি না তোমারে, হৃদয়ে জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয়ে জোরে তোমারি প্রেম দাও প্রভু আমারে। বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।